শুভ সকাল বন্ধুরা, আজকে শুভ মহাপঞ্চমী, তাই সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছার ভালোবাসা। আজকে হলো রবিবার, এখন বলছি সকাল 9:45। 9:45 থেকে আমার নতুন ব্লগ শুরু করলাম, তাহলে তোমরা সবাই আমার পাশে থেকো আর দেখো আজ পঞ্চমীতে আমরা কী করছি। ইউটিউবে দেখতে দেখতে ঘরে খাচ্ছে আর আমি এখানে বাইরেই খাচ্ছি, খেয়ে নিই আমি। 10:30 বাজে, তো আমার সব কাজ হয়ে গেছে, ভাবছিলাম চানটা করে আসি। তো তার মধ্যে পিউ বলছে আমার যে নতুন ড্রয়িংটা হয়েছে একবার দেখিয়ে দাও সবাইকে, কমপ্লিট হয়ে গেছে, তো দেখে নেন একবার পিউর নতুন ড্রয়িং। এই যে পিউর ছবি আঁকা হয়ে গেছে, পিউ দেখিয়ে দিচ্ছে, এটার নাম কি? এটা হচ্ছে বিটিএস এর জিমিন। বিটিএস এর জিমিন, সে কে সেটা জানি না, কিন্তু এটার নাম হচ্ছে বয়েজ টিম। বয়েজ টিম, এই প্রথম শুনলাম জীবনে। আমাদের ইন্ডিয়ান হলে চিনতে পারতাম। ঠিক আছে, দেখিয়ে দিলাম সবাইকে, সবাই দেখবে। এই যে ভালোই হয়েছে ছবিটা। ঠিক আছে, আমার চান করা হয়ে গেছে, এই ফ্রিজ থেকে এবার সব বের করছি। 11:00 বাজে, কখন রান্না চাপাবো কে জানে। আজকে তো তার মধ্যে সানডে, সানডে মানে তো চিকেন। তো চিকেন আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি 1 ঘন্টা আগে, আর বাবার জন্য মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম। বৌদিও আসবে, বড় বৌদি গ্রাম থেকে, কখন আসবে কে জানে। চিকেনটাকে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি, বাবার জন্য 1 পিস মাছ করব। লাল শাকটা কেটে নিই, আর একটু জলেও ভিজিয়ে রাখতে হবে, নাহলে অনেক বালি থাকে, ভিজতে একটু সময় লাগবে। আর বালির জন্য আমি লাল শাক খেতে ভালোবাসি না, এত ধুই, তাও যে কেন যে লাল শাকের মধ্যে এত বালি থাকে। তো ফটাফট লাল শাকগুলো বেছে নিই। এই যে চিনির নাড়ু আর গুড়ের, আর এটা কি? চাল ভাজা। এটা লেবু, এটা দুধ, আর এটা হচ্ছে মুড়কি। এই যে বৌদি চলে এসছে নাড়ু মুড়কি নিয়ে। তো পিউ ব্লগ করলো, আমি একটু কাজ করছিলাম বলে ওই দেখিয়ে দিল সব। এই সব নিয়ে এসছে, নাড়ু, চিনি নাড়ু, গুড়ের নাড়ু, মুড়কি, লেবু, তারপরে দুধ, গরুর দুধ, চাল ভাজা। আর পিউ খাওয়া শুরু করে দিয়েছে। বৌদি নাড়ু মুড়কি নিয়ে এসে কৌটায় ঢালছে। নাড়ু মুড়কি ঠাকুরের জন্য দেয়া হলো, দুটো মুড়কি রাখ, নিয়ে যা, দুটো মুড়কিও ঠাকুরকে দে। এই যে বৌদি দুধ নিয়ে এসছে, সে দুধটা একটু জাল দিয়ে নি, নাহলে নষ্ট হয়ে যাবে। আর আমি এদিকে চিনির নাড়ু খাওয়া শুরু করে দিয়েছি, বৌদি নিয়ে এসছে, খেয়ে দেখি। দারুণ হয়েছে। রান্না চাপি দিয়ে অনেক দেরি হলো। এই যে লাল শাকটা বসিয়ে দিয়েছি, আর মাছের ঝোল বাবার হয়ে গেছে। আজকে সেই বৌদি এসেছে বলে রান্না বান্না সব দেরি হয়ে গেল, 1:10 বেজে গেছে, আমার এখনো চিকেন রান্না করা হয়নি, গল্পই করছিলাম। এদিকে চিকেনটা কষে যাচ্ছে আপন মনে, আমরা আমি আর বৌদি মনুষকে গল্প করিয়ে যাচ্ছি। চিকেনের আলুগুলো এখনও সিদ্ধ হয়নি বলে আমি একটু কম ইয়ে করে গ্যাসটা কমিয়ে দিয়ে এলাম, যে বৌদিকে বলছি চলো আমরা একটু মানে পাশের ঘরে আসি, একটু কথা বলি চলো। কালকে যেই শাড়িগুলো দেখিয়েছিলাম সেই শাড়িগুলো বৌদিকে দেখাই, আজকে সেই শাড়ি দেখাতে গিয়ে শাড়ির ভাত মাস সব চলে গেছে। ভিডিও তো দেখিয়েছিলাম সবাইকে, শাড়ি দেখো কোনটা গাড়ি বলে দিলাম, সেটা বলবো, সেটা আমি কি বলবো, আমি আমার কানটা বলে তো মেনে দিয়েছি।
যেটা ভালো লাগবে সেটা একটু নিন। হ্যাঁ নিন ফটো দিয়ে বলো পিওর কটা পুরনো জামা তো বৌদিকে বলছি, বৌদিদের গ্রামে অনেক বাচ্চা বাচ্চা থাকে দিয়ে দিতে, তো পিউ এগুলো পরবে না। এই যে এইটা হচ্ছে আমার ছোটবেলার টুপি, যখন আমি কেজিতে কেজি ওয়ানে পড়তাম তখনকার এই টুপিটা, এখনো পরা যেত শীতে গলায় দিয়ে যেতাম, দিলাম না আছে তো প্রচুর, দিয়ে দিচ্ছি যাদের নাই তারা পড়বে। এই যে এই আমার দাদার একটা ছোটবেলাকার প্যান্ট, পাঞ্জাবির প্যান্ট, আর বাড়িতে রেখে আর কি করবে, রাখারও জায়গার মানে অভাব। হ্যাঁ ওই সব স্মৃতি রেখে আর কি হবে। এই যে একটা পিউর জামা, সেই জামাটা রেখে দিই পিউর একটা প্যান্ট, ঘুড়িতে খেলেছিল প্যান্টটা, দেয়া করবে না। এই যে আমার ছোটবেলাকার ওন্নার, এটা খুবই ওন্নাটা নিয়ে আমি খেলা করতাম ছোটতে, খুব খেলা করতাম, খুব পছন্দ ছিল এই ওন্নাটা আমার। পিউ কদিন খেললো, দেয়া বলছে খেলবো না, হয়ে গেল। আর এই যে গেঞ্জিগুলো পিউর আর হচ্ছে না, ছোট হয়ে গেছে। হ্যাঁ আর এই একটা জামা, এটা পরে পিউ কিন্তু আবার পরবে না বলছে। এই যে আমি থালার মধ্যে সব একবারে নিয়ে নিয়েছি, চিকেন আর লাল শাক আজকের মেনু। যেদিন চিকেন হয় সেদিন পিউ একটু কথা কম বলে, কারণ খাওয়াতে ব্যস্ত হতো। আমরা খেয়ে নিই, অনেকটা দেরি হয়ে গেছে। কি ওটা এই যে বৌদি চলে যাচ্ছে, সারাটা দুপুর গল্প করলাম, করে এখনই বেড়াচ্ছে, নাহলে আবার সন্ধ্যা লেগে যাবে যেতে, ওই জন্য বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে। বৌদি চলে যাচ্ছে, আসবে আবার। হ্যাঁ পিউ দিতে গেল, এখন 4টে বাজে, আমরা একটু বেড়াচ্ছি। আপনাদেরকে বলা হয়নি, আমরা পরশু দিন মানে সপ্তমীর দিন আমরা একটু বেড়াতে যাচ্ছি আমার বড় মাসির বাড়ি দক্ষিণ দিনাজপুর, এটা বলা হয়নি আপনাদেরকে, তো আজকে আমি বলে দিলাম আমরা যাব সপ্তমীর দিন। ওর জন্য কিছু যাওয়ার সময় কিছু টুকিটাকি জিনিস লাগবে, সেগুলো কেনা হয়নি, যেমন মাস্ক তো এখনও পেলাম না আমি, আর কয়েকটা ট্যাবলেট যেগুলো বেড়াতে গেলে লাগে অতি অবশ্যই সেগুলো আনতে হবে, তার পিওর কটা ওই ড্রয়িংয়ের জিনিসপত্র কিনতে হবে, সেগুলোও কিনা হয়নি। যাবো ভাবছিলাম, কিন্তু আজকে দেখলাম সময় আছে, বৌদিও চলে গেল, তো সময় আর কাটছে না, তাই আমি আর পিউ সে কটা জিনিস কিনতে যাচ্ছি, আর দেখি কী কী কিনা যায়, তারপর তো আপনাদের শেয়ার করবো কী কিনছি না কিনছি। তাহলে চলুন যাওয়া যাক। এই মা লক্ষ্মী আসছে, এই যে আমার বান্ধবী আমাকে পূজোর গিফট দিল, এই যে ট্রাইপড আমাকে দিল, এটা ট্রাইপড না এটা, হ্যাঁ ট্রাইপড এটা আমাকে দিল গিফট পুজোতে, আমি হাতে মোবাইল ধরে থাকি বলে আজকে আমাকে এই ট্রাইপডটা দিল, আর আমাকে একটা হেয়ারব্যান্ড দিয়েছে। তাহলে চলো চল, তা দেখা, ওই যে আরেকজন আসছে যে
সরস্বতী ও গুলি ও হ্যাঁ শ্রীজা এই যে লক্ষ্মী সরস্বতী সব চলে আসছে সরস্বতী দুর্গা দুর্গা এটা বাবা দুর্গা তো খুব রেগে গেছে গো দুর্গার কপালে টিপ কই চক কই লক্ষ্মী করব দেখো আমার কাজটা চেঞ্জ হলো এমনি ভালো লাগছে কিন্তু একটা চোখ হলে ভালো হতো ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছি আর হাঁটতেও পাচ্ছি না সব জিনিসপত্র কেনা হয়ে গেছে এবার বাড়ি থেকে রওনা দিচ্ছি এই যে আমরা এক্ষুনি ঢুকলাম আর টুকটাক টুকটাক করতে করতে কিছু বাজার করা হয়ে গেছে তো আজকে আমার সবথেকে আনন্দ কারণ আমি আমার বান্ধবী মানে পিউর বান্ধবী বাট আমারও বান্ধবী এই যে এটা দিয়েছে আমার সেলফি স্টিক বা এটাকে কি বলছে এটা একটা ট্রাইপড আমার তো এটা ট্রাইপড মনে হচ্ছে একটা সেলফি স্টিকই মনে হচ্ছে যাই না কি আমার এটাতে কাজ হয়ে যাবে যাই হোক তো আমার এটা পেয়ে খুব আনন্দ নিশ্চয়ই আমার যে আমার বান্ধবী সে দেখছে আমার ব্লগ তাকে খুব ধন্যবাদ আমার খুব ভালো লেগেছে আর কি কি কিনেছি আর একবার দেখিয়ে দিই বললাম যাবো দক্ষিণ দিনাজপুর ঘুরতে যাবো ওই জন্য কিছু ট্যাবলেট যেগুলো লাগবে সবসময় তো হাতের কাছে পাওয়া যায় না জন্য কিছু ট্যাবলেট কিনতে হলো আর কিনেছি আমি একটা ফেস পাউডার যেটা দরকার ছিল আমার খুব পেয়ে গেছি পিউর জন্য একটা ব্রেসলেট টাইপের এটা খুব সুন্দর লাগছে পিউকে পরে আর আমার সবসময় সঙ্গীকে নিতে হয়েছে দুটো ক্লিপ সবসময় সঙ্গী এই দুটো ছাড়া আমার জীবন অচল সত্যি করে যখন মুখের সামনে চুল চলে আসে না তখন প্রচণ্ড বিরক্ত লাগে তখন এটাই খুঁজি সবসময় কোথায় গেল কোথায় গেল এটা না পেলে না মাথা খারাপ হয়ে যায় জীবনের সঙ্গী এটা মেয়েদের একটা জীবনের সঙ্গী আর ও আর একটা ভালো জিনিস পিউর একটা ব্যাগ নিয়েছে যে ফিট ব্যাগ পুজোর সময় এটার মধ্যে কী ভরবে আমি জানি না এইটা নিয়েছে এই ব্যাগটা পিউ এখনই আমার মোবাইলটা গেছিলো পরে তিনটে মাস্ক নেওয়া হয়েছে কিন্তু মানে যে দোকান থেকে নিয়েছি সেই দোকানেই এইগুলো ছিল তো আমি অন্য দোকানে গিয়ে দেখছি মানে ডিজাইনেও ছিল মানে প্রিন্টেরও ছিল কিন্তু এটা নেওয়া হয়ে গেছে বলে আর জামার ম্যাচিং করে নেওয়া হয়ে গেছে বলে আর নিতে পারলাম না প্রিন্টেরগুলো দেখতে খুব সুন্দর লাগছিল আর এই যে একটা হলুদ এটা পিউর জামার ম্যাচিংয়ে আর নিয়েছে পিউর কিছু ড্রয়িংয়ের সরঞ্জাম জানি না এগুলোর নাম কি বলে এটা ব্লেন্ডিং স্ট্যাম্প এটা পুশ আপ ইরেজার বাবা আমি এসব আমরা জীবনে ব্যবহারও করিনি জানিও না এই জন্য আমাদের ছোটবেলায় রাবার ছিল আর রুল ছিল নটরাজ রুল আর নটরাজ রাবার ওই যে মুস্তাম ঘোস্তাম ছবি আঁকতাম ওই দিয়েই আমরা কত নম্বর পেয়েছি এখন যে কত কি বেরিয়েছে এলে বাপরে বাপ এর নামও আমি জানি না যদি বলছে জানি না লোকদের কী করে আর এটা দিয়ে কী করে তাও জানি না এটা কী করে
এটা দিয়ে কি করেম জানি না, ও কি করে দোকানে গিয়ে বললো নাম, যখন দোকানের নাম বলছে আমি তো শুনে বাকি এগুলো আবার কি রে ভাই, ডাবল টেপ, এটা ডাবল টেপ, এটা ডাবল টেপ, ডাবল টেপ। আজ এই একটা কল রুল ছুলবে, আর একটা যে ড্রয়িং এর খাতা যেটা এখন ড্রয়িং করবে, দেখি পুজোর সময় কটা ড্রয়িং করছে, এখনই ওর কেনার হুঁচু ফুটে গেল। আর কি কিনেছে দেখি, মুদিখানার দোকানের মতন লিস্ট নিয়ে চলে গেছিলো, সে লিস্ট দেখালো আর একটার পর একটা দিয়ে দিল। এই যে এটা কি বলে রে, এটা মার্কার, এটা মার্কার, আর এটা কি, এটা হোয়াইট জেল পেন, হোয়াইট জেল পেন, আর একটা রুল, পেন্সিল। পিওর ড্রয়িং এর বাজার হয়ে গেল, আমারও বাজার হয়ে গেলো, আর কিচ্ছু নাই না, আর কিছু কিনিনি। আর পিওর যে আমাকে সেলফি স্টিকটা দিয়েছে তার জন্য পিওর একটা গেঞ্জি কিনেছিল পুজোর গিফট, তো সেটা ওকে দিয়ে এসছে, কেনার সঙ্গে সঙ্গে বাড়ি অবধি দিয়ে চলে এসছে, সেটা দেখাতে পারলাম না। তাহলে আজকে আমি এর ব্লগটা আর বেশি বড়ো করবো না, এখানে ছোটো করবো, এমনি রাস্তায় প্রচুর হেঁটেছি আর টায়ার্ড হয়ে গেছি, কথা বলার ক্ষমতা নেই। তাহলে শেষ করার আগে যেটা বলি, স্মাইল, সবসময় স্মাইল রাখবেন, সব দুঃখ ভুলে গিয়ে শুধু পুজোর আনন্দ করবেন আর মজা করবেন, খুব ঘুরবেন, ফুচকা খাবেন, মোগলাই, এগুলো তো আছেই, আর রেস্টুরেন্টে ঘুরবেন, খুব আনন্দ করবেন পুজোতে, আর সবসময় খুশিতে থাকবেন। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন, পুজোতে আমাকেও হ্যাপি রাখবেন, তাহলে আমার নতুন নতুন ব্লগ পুজোতে দিতে পারবো। তাহলে আজকে ব্লগটা আমি শেষ করবো, আর শেষ করার আগে আরেকটা কথা যেটা বলবো, মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করবেন, তারপর ঠাকুর দেখতে বেরোবেন। দেখলেন তো আমরা কটা মাস্ক কিনেছি, তো আপনারা মাস্ক পরে ঠাকুর দেখবেন আর খুব আনন্দ করবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, পরিবেশকে সুস্থ রাখবেন, আর করোনাকে বাড়াবেন না দয়া করে। এইভাবে আপনারা যদি মেনটেন করেন সব কিছু, তাহলে কিন্তু দেখবেন আমাদের পৃথিবীতে করোনা ছুমন্তর হয়ে যাবে, আপনারাই পারেন করোনাকে আটকাতে। দয়া করে মাস্ক পরবেন, স্যানিটাইজার ব্যবহার করে ঠাকুর দেখতে বেড়াবেন, বেশি ভিড় করবেন না, পুজো মণ্ডপে ভিড় এড়িয়ে চলবেন, যেখানে ভিড় সেখান থেকে একটু দূরে থাকবেন, তাহলে দেখবেন করোনা অনেকটাই আটকানো যাবে। তাহলে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, অনেক বকবক করলাম, আজকের মতো তাহলে শুভরাত্রি, গুড নাইট, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, তাহলে টাটা।